ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি বারাসাত হাসনাবাদ রেল শাখায় বিপাকে পরীক্ষার্থীরাও সমস্যার কথা মাথায় রেখে অতিরিক্ত পনেরো মিনিট সময় বরাদ্দ ফাগুনের অকাল কালবৈশাখীর জন্য হাসনাবাদ বারাসাত শাখায় বারাসাতে ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী থেকে শুরু করে শিক্ষকরা বিপাকে ঠিক সময় মতো পৌঁছাতে পারবেন না তার জন্য উচ্চ মাধ্যমিক কাউন্সিলাল ডিআইয়ের পক্ষ থেকে শিক্ষক ও ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে দেরিতে ঢুকলে তাদের জন্য পনেরো মিনিট সময় অতিরিক্ত দেওয়া হবে বলে জানিয়েছে স্কুল পরিদর্শক প্রতিটি স্টেশনে বারাসাত হাসনাবাদ লোকাল আপ ও ডাউন ট্রেন চলাচল করছে দেরিতে যার কারণে বহু ছাত্রছাত্রী ঠিক সময় মতো পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে না আজ উচ্চ মাধ্যমিকের ইংরাজি পরীক্ষা হলে ঢুকতে দেরি হবে সে কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাউন্সিল থেকে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে এই লিখিত সময় মতো পাঠানো হয়েছে বলেও জানা গেছে। ওই ছোটপত্র থেকে অনলাইনে মানে ছোটপত্র এসে গেছে যাওয়ার পরে 742টা ছোটপত্র যায়নি। সেখান থেকেই বন্ধ আছে আর এই আপে এখন দোকানকারি নিয়েছে অনলাইন দিয়ে। 그다음에 ওই